আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয়ে দাঁতের সমস্যা যে পর্যায়ে পৌঁছালে শুধুমাত্র রুট ক্যানেল ট্রিটমেন্ট করালে ভালো হবে না তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স অনেকেরই মুখে এমন কিছু দাঁত রয়েছে যে দাঁত যে দাঁতে কয়েকবার যন্ত্রণা হয়েছে ব্যথা হয়েছে গোড়া ফুলে ওঠার সমস্যা হয়েছে দাঁতের উপরে ক্যাভিটি বা গর্ত রয়েছে হয়তো এ ধরনের দাঁতের ব্যথায় আপনারা ওষুধ খেয়েছেন ওষুধ খাওয়ার পরে ব্যথা কমে গেছে হয়তো মনে করেছেন দাঁতটি ভালো হয়ে গেছে এছাড়া কয়েকবার কিছুদিন পর পর আবারও একই দাঁতে একইভাবে ব্যথা যন্ত্রণা হয়েছে আবারও ওষুধ খেয়েছেন ব্যথা কমে গেছে মনে করেছেন ভালো হয়ে গেছে আসলে বিহর্স এ ধরনের দাঁতগুলা সাধারণত ওষুধের মাধ্যমে ভালো হয় না যখন দাঁতের উপরে এ ধরনের ক্যাভিটি থাকে সেই ক্যাভিটিতে প্রতিনিয়ত খাদ্যকণা ঢুকে সেখানে পচনের পচন হতে থাকে আর সে পচনটা ধীরে ধীরে দাঁতের ভিতরে যে পাল্প থাকে সে পাল্প নষ্ট করে দেয় এবং পাল্প যে ক্যানেলের মধ্যে থাকে সেই ক্যানেল বেয়ে ধীরে ধীরে সেই ইনফেকশনটা দাঁতের যে বোনসের ভিতর আমাদের দাঁতটি বসানো থাকে সেই হাড় ধীরে ধীরে ক্ষয় করতে থাকে ভিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে এখানেও দাঁতের উপরে বেশ একটি গর্ত রয়েছে আর এই গর্তটাই মূলত যখন খাদ্যকণা ঢুকে পচন ধরে তখন ধীরে ধীরে তা ধীরে ধীরে দাঁতের ভিতরের পাল্পকে নষ্ট করে দিয়ে তা দাঁতের একেবারে নিচের দিকে যেখানে দাঁতের রুট অবস্থিত সেই অঞ্চলে চলে আসে এবং হাড়ের ক্ষয় করতে থাকে ভিউয়ার্স যদি দেখা যায় যে ক্ষয়ের পরিমাণটা অনেক বেশি হয় তাহলে সেই দাঁত আর ট্রিটমেন্ট করে রাখা যায় না শুধুমাত্র রুট ক্যানেল ট্রিটমেন্ট করে ভিউয়ার্স এখানে আপনারা একটি এক্স রে দেখতে পাচ্ছেন এখানে এই যে যে দুটি দাঁত দেখতে পাচ্ছেন এই দুটি দাঁত একটু ভালো করে লক্ষ্য করবেন ভিউয়ার্স এই যে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে যে দাঁতটি এর এতটুকু অংশ কিন্তু নষ্ট হয়ে গেছে ডেন্টাল ক্যারেজে আক্রান্ত হয়ে এবং এই যে যে দাঁতটি এর কিন্তু এতটুকু অংশ দাঁতের নাই এই দুটি দাঁতে কিন্তু পালপাইটিসে আক্রান্ত অর্থাৎ দুটি দাঁতেই যন্ত্রণা হয় ব্যথা হয় এবং এই দুটি দাঁতেরই পাল্প ধীরে ধীরে নষ্ট হয়ে গেছে তো ভিউয়ার্স এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এই দাঁতের এই অ্যাপেক্স অঞ্চল বা গোড়ার দিকটা দেখলে এখানে পরিষ্কারই দেখতে পাচ্ছেন যে এখানে পরিষ্কার রয়েছে কিন্তু ভিউয়ার্স এইখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এই দাঁতটির এইখানে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে কালো কালো স্পট দেখা যাচ্ছে মূলত এটিকে আমরা ডেন্টাল সিস্ট বলি ভিউয়ার্স এই সিস্ট যদি হাড়ের সঙ্গে এই সিস্ট যদি শুরু হয় আর যদি ট্রিটমেন্ট করা না হয় তাহলে ধীরে ধীরে এটি বাড়তে থাকে যেমনটি এইখানে দেখতে পাচ্ছেন এই দাঁতটি ডেন্টাল প্রথমে তো এটি পাল্পাইটিসে আক্রান্ত ছিল দাঁতের উপরে গর্ত ছিল হয়তো ওষুধ খাওয়ার পরে ব্যথা ভালো হয়ে গেছে কিন্তু সেক্ষেত্রে ওষুধ খেলে ব্যথা কমে গেলেও দাঁতের যে সমস্যা যে যে ক্ষতিকর দিকটা সেটি কিন্তু থেমে থাকে না সেটি ধীরে ধীরে দাঁতের গোড়ায় পৌঁছে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে অনেকখানি যে হাড় রয়েছে যেখানে ম্যান্ডিবোলারের যে হাড় রয়েছে সেই হাড় কিন্তু এতটুকু অংশ যতটুকু অংশ এখানে কালো দেখতে পাচ্ছেন এতটুকু অংশ ক্ষয় করে দিয়েছে তো যদি কোনো দাঁতের এমন হয়ে থাকে তবে সে দাঁতটি শুধুমাত্র রুট ক্যানেল ট্রিটমেন্ট করে ভালো করা যাবে না বা শুধুমাত্র রুট ক্যানেল ট্রিটমেন্ট করে সেটি ভালো করা যায় না বিহার্স ক্ষেত্রে এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন দাঁতের পজিশনটা অনেক অংশেই এমনটি দেখা যায় যে কয়েকবার দাঁতের এ ধরনের গোড়া ফুলে ওঠার সমস্যা হয়েছে এবং দাঁতের উপরে বড় ধরনের ক্যাভিটি রয়েছে তবে ভিউয়ার্স এ ধরনের সমস্যা যাদের দাঁতের গোড়া ফুলবে তাদেরই যে এ ধরনের সিস্টের সমস্যা হয়ে যাবে তা কিন্তু নয় যদি এমন দাঁত অনেক বছর ধরে দাঁত মাড়িতে সেইভাবেই ট্রিটমেন্ট না করে রেখে দেওয়া হয় সেই ক্ষেত্রে ভিওয়ার্স এ ধরনের বড় ধরনের সিস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ভিওর্স যদি দাঁতের সমস্যা হয়ে থাকে প্রথমত এমন দাঁতের চিকিৎসা করাতে গেলে একটা এক্স রে করে আমরা দেখে থাকি এক্সরে রে করার পরে যদি দেখা যায় যে এ ধরনের সিস্ট হয়নি বা দাঁতের গোড়ার দিকটা সম্পূর্ণরূপে ভালো আছে তাহলে শুধুমাত্র যন্ত্রণা ব্যথা হলে সে দাঁত ফেলে না দিয়ে রোড ক্যানেল ট্রিটমেন্ট করে রাখা যায় ভিওয়ার্স আর যদি এ ধরনের সিস্টের সমস্যা হয় সেক্ষেত্রে সার্জারি করার প্রয়োজন হয়ে থাকে বিভার্স তাই এ ধরনের দাঁতের যে দাঁত যদি কারো থাকে দ্রুত দাঁতের ডাক্তারের কাছে গিয়ে দাঁতটি এক্সরে করান এক্সরে করানোর পরে যদি আপনার দেখা যায় দাঁতটি ট্রিটমেন্ট করে রাখা যাবে তাহলে আপনি ট্রিটমেন্ট করায় রাখতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না এ ধরনের দাঁত রুট ক্যানেল ট্রিটমেন্ট করে তারপরে ক্যাপ করে নিলে আগের মতোই হয়ে যায় কখনো কখনো গোড়া ফুলে ওঠে আবার কখনো কখনও গোড়া ফোলে না এটি সম্পূর্ণই নির্ভর করে দাঁতের এক্স রের উপর এছাড়া ভিউয়ার্স অনেকের সামনের দাঁতের দিকেও এ ধরনের সমস্যা হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন এই যে যে দাঁতটি এই দাঁতটিকে এই দাঁতটি আঘাতপ্রাপ্ত দাঁত যেটিকে আমরা ট্রুমাটিক ডেন্টাল ট্রুমাটিক ইঞ্জুরি বলে থাকি তো ভিউয়ার্স এটি আঘাতজনিত সমস্যার কারণে হয়ে থাকে অথবা কিছুক্ষণ আগে যে বললাম যে দাঁতের উপরে ক্যাভিটি থেকে দাঁতের পাল্প নষ্ট হয়ে গিয়ে এ ধরনের হতে হতে হয়ে থাকে তো ভিওর্স এই যে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এটি হলো আপনার হয়তো দাঁতের ভিতর দিকে যেখানে আমরা দেখতে পাচ্ছি না সেখানে কোনো ক্যাভিটি থাকতে পারে বা গর্ত থাকতে পারে যেখান থেকে পাল্প নষ্ট হয়ে দাঁতের ভিতরের পুরো পাল্পটাই নষ্ট করে দিয়ে দাঁতের গোড়ায় ইনফেকশন তৈরি করছে অথবা এ ধরনের দাঁত আঘাত লাগার কারণেও এরকম সামনের দিকে হয়ে থাকে ভিউয়ার্স এমন দাঁতের যদি আমরা এক্স করি এমন দাঁতের এক্স করার পরে যদি দেখা যায় যে সেখানে এতটুকু অংশ ঠিক এভাবে কালো হয়ে গেছে তাহলে এটি ডেন্টাল সিস্ট এখানে চলে এসেছে অর্থাৎ এই দাঁতটিও শুধুমাত্র রুট ক্যানেল ট্রিটমেন্ট করে হয়তো যদি শুধুমাত্র রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয় তাহলে পুরো যে ইয়েটা পুরো সমস্ত যে ব্যাপারটা সমস্যাটি সেটি কিন্তু সমাধান হবে না এক্ষেত্রে এই দাঁত রুট ক্যানেল ট্রিটমেন্ট করার সঙ্গে সঙ্গে মাড়িতে সার্জারির প্রয়োজন হয় এই সিসটি পরিষ্কার করার জন্য ভিওর্স আশা করি আমি যেটা বোঝাতে চেয়েছি আপনারা বুঝেছেন এটি অ্যাক্সিডেন্টজনিত কারণেও হয়ে থাকে অনেক দিন যদি এ ধরনের দাঁত মাড়িতে থেকে থাকে আঘাত পেয়েছেন দাঁত ধীরে ধীরে কালো হয়ে গেছে বা কালো হয়ে যাচ্ছে দাঁতের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এমন দাঁত সাধারণত এমন দাঁতের ক্ষেত্রেই এ ধরনের ডেন্টাল সিস্ট দেখা যায় ভিওর্স এ ধরনের ডেন্টাল সিস্ট যদি অল্প পরিমাণে হয় অর্থাৎ পরিমাণটা যদি অল্প হয় যেমন এইখানে দেখলেন যদি এমনভাবে অল্প সিস্ট হয়ে থাকে অল্প ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হয় না সঠিক ট্রিটমেন্ট হলে তা ভালো হয়ে যায় কিন্তু সিস্টের পরিমাণটা যদি এমনভাবে বেড়ে যায় তাহলে কিন্তু আপনার শুধুমাত্র রুট ক্যানেল ট্রিটমেন্ট করলে সে দাঁতটি টিকে থাকবে না সেই সঙ্গে সঙ্গে মাড়িতে সার্জারিও করার প্রয়োজন হয় যেটিকে আমরা এপিসেপটেমি অপারেশন বা সার্জারি বলে থাকি স যদি কারো এ ধরনের আঘাত লেগে কালো হয়ে যাওয়া দাঁত থাকে অথবা দাঁতের কালার ধীরে ধীরে অন্যরকম হয়ে যাচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে এমন কারো সমস্যা হতে থাকে তাহলে দ্রুত নিকটে যারা দাঁতের ডাক্তার আছে তাদের কাছে গিয়ে দাঁতটি এক্স রে করান দাঁতটি এক্সরে করানোর পরে যদি দাঁতের পজিশনটা ভালো থাকে সেক্ষেত্রে আপনারা রোড ক্যানেল ট্রিটমেন্ট করিয়ে ক্যাপ করে নিলে ভালো হয়ে যাবে পুরোপুরি আর যদি এ ধরনের সমস্যা হয় সেটি দিনে দিনে কিন্তু বাড়তে থাকবে যত বেশি বাড়তে থাকবে ততই আপনার চিকিৎসা ব্যয় এবং ঝুঁকি বৃদ্ধি পাবে তাই ভিউয়ার্স এ ধরনের সমস্যায় দ্রুত ডাক্তারের শরণাপন্ন হন তো ভিউয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আলাইকুম